ধর্ম হোক যার বড়মা শহর, বড়মা শহর মঙ্গল করুক। তেল তেলা হলো এখন কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে যাবো ভাই। দেখো কত বড় গেট, দেখো পুরো ভর্তি এদিকে পুরো। চলো বস, 1.5 ঘন্টা পর ফাইনালি আমরা চলে এসেছি নৈহাটি। ওই রাস্তা দিয়ে ঢুকতে একটা নো এন্ট্রি আছে, সামনে থেকে গিয়ে আবার একটা মাদিকে রাস্তা দিয়ে ঢুকতে হবে। জয় বড়মা। আমার ভেতরে গাড়ি এন্ট্রি নেই। সিদ্ধাসপুর পুলিশ স্টেশন নৈহাটির সামনে মা দুর্গা টি স্টল, টি স্টল এখানে এই গাড়িটা রাখা আছে, ওটাকে এখানে পার্কিং করে যাব। এখন এখান থেকে বড়মা যেতে হেঁটে মিনিমাম আধ ঘন্টা টাইম লাগবে, দেখা যাক টোটো যাচ্ছে কিনা, টোটো না গেলে সেই হেঁটে হেঁটে যেতে হবে আমাদের। এই দেখো পুরো রাস্তা পুরো খালি, পুরো অন্ধকার ভাই। এই রাস্তাটা এখান থেকে আবার ডান দিকে নিতে হবে আমাদের। দেখ টোটো যাচ্ছে এখান থেকে, আবার দেখা যাক টোটো বড়মার ওখানে যায় কিনা। সামনে টোটো স্ট্যান্ড আছে, টোটো দেখি বড়মা যাবে। বড়মা কতক্ষণ হাঁটাবো কাকা, কতক্ষণ হাঁটা? জায়গাটার নাম হচ্ছে কাঠগোলা, যেখানে নামাবে এখান থেকে স্টেশন থেকে হেঁটে 10 মিনিট মোটেও নয় ভাই, অনেকটা রাস্তা ওখান থেকে। চলো চলো কাকা, আমাদের আবার হাওড়া ফিরতে হবে। চলো চলো তুমি চলো। আমি জানি না, কমন ব্যাপার এগুলো, কেউ যাবে না লাস্টে আমাদের। যাত্রা শুরু হলো, বড়মা আসছি। জয় বড়মা। আগের বছর এসেছিলাম হচ্ছে কালী পুজোর আগের দিন, তখন বড়মা তৈরি হচ্ছিলো, বাট এবছর হচ্ছিলাম কালী পুজোর পরের দিনের পরের দিন এসেছি, আর কালকে ভাইপোটা।
সামনের বছর ইচ্ছা আছে ভাসানটা দেখতে আসার এক বছর। এখান থেকে নো এন্ট্রি, এই ব্রিজটপ কোপারে যাবো। তো চলো কাঠগোলা এখন নেমেছি সবাই টোটো থেকে। সামনে হচ্ছে বড়দা ব্রিজ বা কাঠগোলা মোড়, এখান থেকে ব্রিজ ক্রস করে যেতে হবে ওপারে। এইদিকে ব্রিজ ক্রস করে ওপারে যাবো। ও আচ্ছা, এখানে বড় বড় ম্যাপ দেওয়া আছে। আপনার এটা প্যান্ডেল পুজো হচ্ছে ভাই, এই বর্দার ব্রিজ ধরে দেখা যাক। এখানেও তো টোটো আছে, টোটো যাবে, বড় মা যাবে, দাদা তিনজন যাবে, ৩০ টাকা করে বড় মা তিনজন তিনজন হয়ে যাবে। চলো আবার টোটো ধরতে হচ্ছে, গাড়িতে মধ্যে আমরা তিনজন যাচ্ছি, আমি টিটো দাদা একসাথে বসে। জীবনে প্রথমবার টোটোর মধ্যে ফার্স্টে বসে যাচ্ছি, একসাথে তিনজন বসে যাচ্ছি ভাই, ফুল ভক্ত, মজা হচ্ছে ভাই। এরকম কিছু সিন নই আটের কালী পুজোর ভাই। এখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে গ্যারেজ সিস্টেম করে দিতে হবে, ভালো করে যাইতে হবে, ভালো ইনকাম হবে, বুঝছো না? ভাই চলে এসেছি বড় মোড়, এখানে ভিড়, মজার একটা ভাই লাইন দিয়ে ঠাকুর দেখতে আসছে ভাই, ফুল ভক্ত। চলো পুজো দেওয়ার ভেতরে গিয়ে বড় মারা দেখা যাক দিতে পারি কিনা ভাই, মনে হচ্ছে আজকে পসিবল না, বলে পসিবল না, এবছর দেওয়া যাবে, পরে অন্য খালি টাইমেতে পুজো দিতে হবে। দেখো এরকম ভিড়, এরকম ভিড় দেয় ভাই, ঠাকুর দেখবে এরকম ভিড় দিয়ে কোলে লোকে আমি পাগল বলে উপেন্দ্র যোগী রাস্তাটা চওড়া বলে ভাই স্পেস আছে বলে লোকে দেখতে পাচ্ছে। সামনে দেখো বড় মা, এই যে নতুন বড় মার মন্দির তৈরি করা হয়েছে। এখানে পার্সোনালি আমি কোনো কথা বলার অবস্থায় নেই, যা ভিড় চারিদিক থেকে চিৎকার আছে। বড়মার এবারে 100 বছরের হিসাবে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে এবছর। আপনাদের ধর্ম হোক চার চার বড় মা সবার
জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। আমায় একটু জায়গা দাও মাইরে, প্রথমবার মাকে সামনে থেকে দেখলাম, পুরো মানে মায়ের মূর্তি, সত্যি শান্তি হলো ভাই। মায়ের কাছে এসেছিলাম ভাই দর্শন করতে, মায়ের দর্শন হয়েছে ভাই, সেটাই অনেক। আবার যেটা শখ ছিল পুজো দেওয়ার, এই এই সিচুয়েশনে পুজো দেওয়া পসিবল না, অসম্ভব, পুজো দেওয়া যাবে না ভাই। তো ভাই এখন হলো না, দেখি এক মাস পর বা কয়েকদিন পর আসবে, সেটা পুজো দিয়ে হবে। আর ভেতরে ওই মায়ের মূর্তি দেওয়া যেটা কষ্টিক পাথর, ওটাও দেখবো সে। এখন একটা বড় মায়ের একটা ছবি কিনতে হবে। হ্যাঁ বল বল। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে, ভাই আলাদাই আমেজ এখানে জমে উঠেছে ভাই। প্রথমবার এলাম এরকম নৈহাটি বড় মা ঠাকুর দেখতে রাত্রিবেলা। এটা হচ্ছে গাঁজা কালীমা, গাঁজা কালীমা প্রথমবার দেখলাম, কিছুই দেখা হয়নি ভাই। প্রথমবার এসছি যখন নৈহাটিতে ভাই, সব কভার করে নিয়ে যেতে হবে একবার, যাতে পুরো সারা জীবন আমার কাছে স্মৃতি থাকে অ্যাটলিস্ট। তো আমরা এখন যে গলিটা দিয়ে বেরোচ্ছি, এটা হচ্ছে নৈহাটি এখানের এটা এরিয়া। আমাদের যে দোকান থেকে জল কিনছিলাম, সেই ঠাকুমাই বলে দেখো এই গলিতে ঢোকো, ঢোকে সোজা যাবে না, সোজা গেলে বাজে যায়, তারা তো বয়স্ক বলতে পারছিল না, ওগুলো ডান দিকে নিয়ে নেবে। গলিগুলো একবার দেখে নেবো ভাই, নর্থ কলকাতার গলি লাগছে ওরকম, সরু সরু গলির মধ্যে দিয়ে যাচ্ছি, ওই ফেরি পাড়ে বেরোবো, কারণ ওখান থেকে একটু বড় বড় ফটো ফটো কিনতে হবে। চল বেরিয়েছি, সব বড় মার দিকে এগিয়ে যাচ্ছে ভাই। হচ্ছে নৈহাটি ফেরি পাড়, একটু পাড়ে দেখো একবার, এই পাড়েই পরশু দিন হচ্ছে ভাসানো হবে। সেখানে সব থেকে ফার্স্ট ভাসানো হয়েছে বড় মার, তারপর যে কোনো ঠাকুর দেখালাম তোমাদেরকে সেই করে সব ঠাকুর, তারপর ভাসানো। হ্যাঁ ঘটি গরম খাবো ভাই, ফার্স্টবার এসে ফেরি পাড়ে ফটো ফটো তুলেছিলাম, এখন ঘটি গরম খাওয়া চলে। কোথায় গেল কাকা? এই হচ্ছে গাইস মায়ের নিরঞ্জন ঘাট, বৃহস্পতিবার দিন ঠিক এখানেই মায়ের বিসর্জন হবে। এই জায়গাটা সত্যি পুরো চেনা যাবে না ভাসানের দিন, ওই ফেরি পাড়ের উপরটা, এই ফেরি পাড়ের উপরটা পুরো ভর্তি হয়ে যাবে, লোক গিজ গিজ করবে। চল এবার ফেরি পাড় থেকে বেরোই, আর গাড়ির দিকে যাবো, তার আগে একটু ফটো কিনতে হবে একটা বড় মায়ের। এটা কি বলছেন? চলো মায়ের ফটো নিয়ে নিয়েছি এখান থেকে, গলিটা দিয়ে কোত্থেকে এত লোক বেরোচ্ছে আমি বুঝতে পারছি না। এরকম এখান থেকে একটা সূর্যমুখী ফুলের রেখে কিনলাম, একজনকে দেবে বলে সেটা ছিটকেই পালিয়ে গেল আমার হাত থেকে। হ্যাঁ আর দেখা হবে এক সাল পর, মাঝখানে আসবো দেখি, কারণ পুজো দিতে পারলাম না তো, ওই জন্য মনটা কেমন খুশুস করছে, পুজোটা দিতে আসতে হবে। টোটো থেকে নেমে গেছি মোড়ে, আবার এখান থেকে আবার নেক্সট টার্ন করতে হবে, আমাদের পূজা মণ্ডপ এখানে একটা ছিল, তো রাস্তা টোটো ধরে নিয়েছি ভাই। এই কাকা একদম ঠিকঠাক দাম নিয়েছে। বটতলা মাছ বাজারে এসে গেছি ভাই,
বাইক নিয়ে আসতাম আর দেখতে না ফুল প্যাটিস হয়ে যেতাম আমরা সিঁকে যেতাম যা ঠান্ডা না পুরো দেখো অন্ধকার এরিয়া পুরো ভাই ডেঞ্জারাস জায়গা এসব জায়গা রাত্রিবেলা ভাই চায়ের দোকানে একটু বসি ভাই বসে একটু চিল করি মুদ মাথায় উঠে গেছে পেচ্ছপি করেনি চলো বেরোই এবার বাড়ির দিকে যাই হেবি ঠান্ডা লাগছে রে ভাই ভোগ করছে মায়ের দেবে দাদাটা মায়ের গাড়ি রাখবে কোথায় ওটাই তো গাড়ি রাখাটা প্রবলেম তো দাদাটা সব প্রসাদ দেবে ভাই একটু মায়ের ভোগ খেয়ে যাই দাদারা ভোগ দিয়েছে ভাই ও সত্যি মনটা খুব চাইছিল ভোগ খাবো খাবো করে ফাইনালি ভাই মায়ের ভোগ পেয়েছি ভোগ খাওয়ার জন্য ভাই কোনো জায়গায় পাইনি ভোগটা দেখে লোভ লাগছিল ভাই সিরিয়াসলি ভোগের দিকে থাকিয়েছিল ভিডিও করছিলাম দাদা বললো ভোগ খাবে ওখানে সুক্ত মুক্ত করছিল দাঁড়ালে খেতে পারতাম বাট এত নেড়ো জায়গা না দাঁড়ানো যায়নি ভোগ পেয়েছি মায়ের ভাই এটাই অনেক কালকে ভোগ খাওয়া ছিল কদম তলায় খেতে পারিনি বাট এখানে মায়ের ভোগ পেয়ে গেছি একটু বেলগড়ি এক্সপ্রেসে দাঁড়াবো ওখানে চা মা সব খাবে ভাই পেটটা ভরলো চা খাবি ঠিক আছে কফি হাউস মানে চা খাওয়া হবে আমাদের কফিটা খাললেই তবে ছাড়বে মন সব ছাড়বে কফি টাইম গাইড উঠেছে গেছি ভাই গেছি চাসলাম হ্যাঁ টাটা পড়াই যাই গিয়ে বিয়েটা শেষ করছি চুমুরের অবস্থা দেখে গেছো খারাপ হয়ে গেছে পুরো এই সত্যি বলতে মন মন খুব গলা মনে হচ্ছে বসে গেছে মন ফোন খুব জড়িয়ে গেছে ভাই খুব শখ ছিল বড় মাকে দেখার ভাই ফাইনালি দেখে নিয়েছি ব্যাস লি চ্যাটার্জি আট পড়ায় ঢুকলাম জয় মা তো ওকে গাইস ফাইনালি একটু বাড়িতে এসে দেখো চুল দেখে বুঝতে পারছো চুল ফুল কেটে একটু ছোটো করে চলে এসেছি এসে একটু ঘুমালাম ঘুমিয়ে ঠুমিয়ে উঠে এখন দেখো ঘড়ির কাটাতে বাজে হচ্ছে 11:10 উঠে এখন ভিডিওটা আমি শেষ করছি তো এই অবধি ছিল আজকে আমাদের গাইস বড় মার ভিডিও দেখো আমার আজকে অ্যাটলিস্ট বাট মায়ের ঠিক ডাক ছিল বলে মায়ের টান ছিল বলে ফাইনালি আজকে বড় মা দর্শন করতে পেরেছি মায়ের 100 বছরের এতে একটাই কথা জয় বড় মা জয় মা তারা জয় মা কালী জয় আজকে ভিডিও ছিল গাইস এতটাই অবধি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাঁচতে গেলে হাসতে শেখো চলো সবাই নতুন একটা ভিডিও নিয়ে তিন দিনভাবে টেক কেয়ার লাভ ইউ অল অ্যান্ড বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে বাই।